গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হলো কি বলবো, পয়লা বৈশাখের পর আরও একদিন কেটে গেছে, তারপরের দিন মানে আজকে হলো ইংলিশের হলো 17 তারিখ। তো মাঝখানে আমি দুদিন আর কোনো ব্লগ করিনি, পয়লা বৈশাখের দিন করতে পারিনি, কারণ হলো মানে ভিডিওটা করছিলাম কিন্তু আর বেশি দূর ভিডিও বানাতে পারিনি, কারণ না সেদিনকে আমি আমার ওই বাড়ি চলে গেছিলাম, মানে আমার শ্বশুরবাড়ি চলে গেছিলাম, তার জন্য ওখানে সেভাবে আমি ব্লগ করতে এখনও অতটা বেশি কমফোর্টেবল নই, তার জন্য ব্লগ করতে পারিনি। আর পরের দিন মানে কালকের আমার কিছু করারই ছিল না, মানে তার জন্য ব্লগ করার তো কোনো মানেই হয় না, মানে কোনো কন্টেন্টই তো দেখাতে পারবো না, তো আমি কী করবো, মানে আমি কিছুই করিনি, তার জন্য ওই দিনও কোনো ব্লগ করিনি। আর আজকের হলো পয়লা বৈশাখের মানে দুদিন পর, তো আজকের ভাবছি ব্লগটা কন্টিনিউ করি। আজ মা অনেক কিছু রান্নাবান্না করবে, তো আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই রেসিপিগুলো কিছুটা অন্তত শেয়ার করার, কারণ আমার আজকে একটু কুকিং ভিডিওর জন্য ওই রেসিপিগুলো শ্যুট করার আছে, তো যতটুকু পারি সেটুকু আমি শ্যুট করার চেষ্টা করব। আর কেন মা অনেক বেশি রান্নাবান্না করবে বা একটু স্পেশাল কিছু বানাবে সেটা মানে ভিডিও কন্টিনিউ করতে করতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আর আমিও আজকে ঠিক করেছি যে সকালবেলা কিছু একটা বানাবো, তো সকালবেলা আমার ঘর দোর গোছানো হয়ে গেছে, মানে আমি বাড়িতে থাকলে একটু ঘর দোরগুলো মানে একটু ক্লিন করে দিই, মাকে একটু হেল্প করে দিই, তো ওটা এখন আমি করা হয়ে গেছে আমার। আর আজকে আমি অনেক সকালবেলা উঠেছি, তো বেশ ভালোও লাগছে, মানে অনেকদিন সকালবেলা ওঠাই হচ্ছিও না, কিন্তু আজকে বেশ সকাল সকাল উঠেছি, কারণ না বাড়িতে থাকলে আর মানে বাড়িতে বলতে কি কল্যাণীতে থাকলে আমার সকাল সকাল উঠতেই ইচ্ছা করে না, মানে ওঠাই হয় না, কারণ সেরকম কিছু করারও থাকে না, তার জন্য না আর এমনিতে আমি যখন যাদবপুরে থাকি তখন আমি মোটামুটি 6টার মধ্যে তো উঠেই যাই, এখানে থাকলে তো বাড়িতে থাকলে তাও 7টা, শ্বশুরবাড়ি থাকলে 8টা, এটা হলো আমার ওঠার টাইম। আজকে সকাল সকাল উঠে তাই বেশ ভালো লাগছে, সকাল উঠলে দিনটা অনেকটা পাওয়া যায়, আর এখানে থাকলে যেহেতু কিছু করার থাকে না, দিনটা যদি বড় হয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যায়, তার জন্য আমি চেষ্টা করি যত সকাল দেরি করে হয়, তো এইভাবেই চলি এখানে থাকলে। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কেন উঠছি সেটা যদি আমি কন্টিনিউ করতে পারি সেই জিনিসটা, তাহলে তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো যে আমি কেন এত তাড়াতাড়ি উঠছি। তো আপাতত এখানে তো আমার 2 সপ্তাহের মতন থাকবার প্ল্যান আছে, 1 সপ্তাহ হয়ে গেছে, আর 1 সপ্তাহ চলছে, যাই না আরও কতদিন থাকবো ইচ্ছার উপর ডিপেন্ড করছে যে কী বলে কতদিন থাকবো। তাহলে চলো আজকে একটা জিনিস বানাবো, তো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো, মানে ব্রেকফাস্টটা আজকে মাকে বলেছি আমি বানাবো। সো আজ আমি বানাবো হলো ইডলি, তো ইডলিটা নর্মাল যেভাবে বানায় সেভাবে নয়, একটু অন্যভাবে বানাবো, তো ওটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো এখানে বিউলি ডাল আর চাল দিয়ে যে ব্যাটারটা হয় সেটা বানিয়ে রেখেছি, পেস্ট করে রেখেছি, ফার্মেন্টও করা আছে, তো এটার মধ্যে পরিমাণ মতো আমি সল্টও অ্যাড করে দিয়েছি। তো এবার যেটা অ্যাড করবো সেটা হলো ইনো, এটা অপশনাল, এটা কেউ ইউজ করতেও পারে আবার নাও, কিন্তু এটা দিলে খুব ইয়ে হয় মানে সফট হবে, অ্যাক্টিভেট করবার জন্য খুব সামান্য জল, এরকম ঝাগ টাইপ হয়ে যায়, এই যে এরকম ফেনা ফেনা উঠে যায়। এরপর এটাকে জাস্ট মিক্সড করতে হবে, কিন্তু খুব ভালো ফেটানো যাবে না, যদি খুব ভালো করে ফেটাতে থাকি তাহলে ইনোর যে মানে কি বলবো রিয়াকশন সেটা থাকবে না, এটা জাস্ট মিক্সড করে দিলেই হয়ে যাবে, আর এটা পুরো ফ্লপি টাইপ হয়ে যাবে। এবার আমি 3 ধরনের ইডলি বানাবো, তার জন্য আপাতত একটা প্লেন বানাবো, কেননা বাড়িতে আবার সবাই পছন্দ করে কি না সেটা তো জানি না, তার জন্য প্লেন একটা বানিয়ে নিই। এটা প্লেন গেল,
এরপর আমি একটা বাটির মধ্যে সেপারেট করে নিচ্ছি। দেবো অ্যাড করব গাজর। গাজরের আমি তিনটেই বানালাম, কেননা আমরা তিনজনই আছি, তো এর থেকে বেশি লাগবে না। এটা গাজরের বানালাম, এবার এই নেক্সট আরেকটা ব্যাটারের মধ্যে অ্যাড করব হলো বিটরুট। এটা বিটরুট ইডলি বানাবো, আর এটা প্রচন্ড হেলদিও, মানে ভেজিসগুলো আমাদের খাওয়া হয়ে যায়, প্লাস একটু অন্য ধরনেরও হয়। আর দেখতেও খুব কালারফুল হয়। জল আগে থেকেই ফুটতে দিয়ে দিয়েছিলাম, এবার এগুলোকে সব এক এক করে অর্গানাইজ করে নিয়েছি, এবার ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। আমি সাম্বারটা বানিয়েই রেখেছিলাম, কারণ আমরা এর মধ্যে একদিন ধোসা খেয়েছিলাম। আর আমার ইডলি হয়ে গেছে, 10 মিনিট হওয়ার পর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ইডলিওয়ালা ব্রেকফাস্ট রেডি, কালারফুল ইডলি, গাজরের এটা বিটরুট, এটা প্লেন ইডলি, আর সাম্বার আর চাটনি। মা তাহলে চলো আসো, দুজনে মিলে খেয়ে চাটনিটা না প্লেনিকটার থেকে এটা বেশি হালা থাকা না। আমি ছোটো বেলতেও বানিয়েছিলাম, ওরাও বলছিল যে এটা খুব ভালো লাগছে। একটা একটা করেই বানিয়েছিলাম, কেউ খায় কি না খায়। সজীবের বাবাও ভালো খেয়েছে, মাও ভালো খেয়েছে। আজ মা আমার জন্য অনেক কিছু রান্না বান্না করছে। মা কারণটা কি বলে দাও, কি জন্মদিনে? হ্যাঁ, কিন্তু এটা কি আজকে আমার জন্মদিন ছিল? হ্যাঁ, আসলে কারণটা এটাই যে আমার কালকের বার্থডে ছিল, আর আজকে তার জন্য রান্না বান্নাটা হচ্ছে, কারণ আর শনিবার দিন ছিল, আর শনিবার দিন আমি আর মা দুজনেই বাড়ির পুজোও দিয়েছিলাম, তার জন্য আজকের আমার জন্মদিনের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। আর এগুলো আমিই বলেছিলাম বানাতে, কারণ আমার মার হাতের এই রান্নাগুলো বেশি পছন্দ। সারাদিন ধরে কাজ করে যাচ্ছে, আমার জন্য ভিডিও বানিয়ে যাচ্ছে। ভিডিও বানাতে গেলে প্রচুর টাইম লাগে, এবং আজকে সেটা বুঝতে পারছে যে একটা রান্না করতে কত টাইম লেগে যায়। তো এখন আমি ডিস্টার্ব হয়, এক মনে কাজ করা যায় না। তো এখন আমি বসে বসে যে চিলি চিকেনটা বানানো হয়েছিল, সেটার লাস্টে যে ব্যাটারটা ছিল, সেই ব্যাটারটা শুধু ফ্রাই করে
মানে যে ব্যাটারটা ছিল ওটা তো আর লাগে না, তো ওটা ফ্রাই করে খাচ্ছি। কারা কারা আমার মতো এরকম লাস্টে ওই ব্যাটারটা ফ্রাই করে খেয়ে নেয় জানিও, কিন্তু বেশ ভালো লাগে, ফ্লেভারটা থাকে তো চিকেনের। আর এখানে মা চারদিকে ভাতটা ধুলো ঠান্ডা করতে দিয়েছে, আমিও কাজিন হয়ে গেছি অ্যাকচুয়ালি গরমের মধ্যে। মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, মা রান্না করছে, আমি ভিডিওগুলো করছি, তার জন্য আমিও আজকে হাঁপিয়ে গেছি। তো মা বানালো এত কিছু, তো এটা তো আজকে আমাদের লাঞ্চে হলো ফ্রাইড রাইস, তোপসে মাছ ফ্রাই আর চিলি চিকেন। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মিক্সড ফ্রাইড রাইস। তো এটা হলো আমার বার্থডে ট্রিট। পায়েস আমি মা বলছে পায়েস করবে, মা বল তো পায়েস আমি অত ভালো খাই না, তার জন্য অত পায়েস টায়েস হয় না। তো মানে কালকের আমি ওর জন্য মিষ্টি দই খেতে ভালোবাসি, ওটা খেয়ে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করি, পরে না খাওয়া দাওয়া কমপ্লিট, ভালোই হয়েছিল। চিলি চিকেন হওয়ারতে একটা জিনিস মনে পড়লো, যখন আমি হোস্টেলে থাকতাম তখন যখন আমি কল্যাণী ফিরতাম তখন আমার বন্ধুরা বলে দিত যে এই কাকিমার হাতে চিলি চিকেনটা নিয়ে আসিস না, তো চিলি চিকেন আর রুটি নিয়ে যেতাম। তো সবাই মিলে মানে আমার রুমমেটরা মিলে আর আরও দুজন ছিল, ওরা অন্য রুমে থাকতো, ওদেরকেও ডাকতাম শুভ্রা মৌসুমি, সুদেশনা, সুস্মিতা, নাজ আর মোহমিতা, আমরা এই পাঁচজন প্লাস আরও দুজন সাতজন মিলে আমরা রুটি আর চিলি চিকেন খেতাম। আর নাচকে বলতাম যে ওনা খুব সুন্দর একটা লাচ্ছা, জানি না সিমুইয়ের একটা জিনিস বানাতো, লাচ্ছা সিমুই বা আমি ঠিক নাম জানি না, পুরো ঘিয়ে ভাজা টাইপ হতো, মানে মুচমুচে, মানে সাধারণত সিমুইতে আমরা ইয়েই খাই মানে লিকুইডি টাইপ মানে পায়েস টাইপ খাই, কিন্তু ওরা এত সুন্দর নাসরিন বানিয়ে আনতো যে পুরো টেস্টটা এখনও মুখে লেগে আছে। বহু বছর খাই না, কবে খেতে পারবো জানি না, এরপরে নাসরিনের বাড়ি যদি কোনো সময় যাই তাহলে ওকে বলবে এই ওটা বানিয়ে খাওয়াস। তো আজকে খাওয়া দাওয়া তো ভালোই হলো। আসলে কালকে ছিল হলো বারের পুজো, মানে বৈশাখ মাসের প্রথমে মনে হয় শনি ঠাকুর চেঞ্জ হয় মূর্তি, তো তার জন্য প্রত্যেকটা মন্দিরেই একটু ভালো বড় করে পুজো হয়। তো ওর জন্য কালকের আমি আর মা উপোস রেখে পুজো দিয়েছিলাম, তার জন্য কালকের বার্থডে ছিল। তো কিছুই আর হয়নি সেরকমভাবে বাড়িতে, মানে যেহেতু তাও রাত্রেবেলা পনিরের তরকারি তরকারি করে দিয়েছিল মা, আর আর বার্থডের দিন অনেকের বাড়িতে ওই দুব্বো টুব্বো দিয়ে আশীর্বাদ করার ব্যাপার থাকে, আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে ওরকম কোনো নিয়ম নেই, তার জন্য মা ছোটোবেলা থেকে কোনো দিন আমাদের জন্য করেনি, আমাকে বলো আমার বোনকে কোনো দিনই করেনি। তো আমার মামা বাড়ির দিকে এরকম একটা নিয়ম আছে যে ওই বার্থডের দিন সবাই ওই দুব্বো তারপরে প্রদীপ জেলে আশীর্বাদ করার একটা ব্যাপার আছে। তো ছোটোবেলায় যখন মামা বাড়িতে যেতাম তখন মামা বাড়িতে ওরকম হতো, আর আমার বার্থডে যেহেতু পয়লা বৈশাখে এই টাইমটাতে আমাদের সামার ভ্যাকেশন পড়তো, তার জন্য তো আমার বেশ কিছু বার্থডে ছোটোবেলায় মামা বাড়িতে সেলিব্রেট হতো, তো তখন দাদু দিদা এরকম করতো, কিন্তু মা নিজে থেকে কোনো সময় এই বাড়িতে করেনি, তাই আমার বাড়িতে এইগুলো হয় না। আমাদের বাড়িতে জাস্ট নর্মাল খাওয়া দাওয়া হয়, কেক কাটিং হয়, কিন্তু কেক কাটিংটা যেহেতু বোন নেই আর সজীবও নেই তার জন্য আর হলো না, এগুলো সাধারণত আমি বোনের জন্য করে থাকি, বোন আমার জন্য করে থাকে, মানে একা একা ঠিক ভালো লাগে না, বাবা মা আর আমি কি কেক কাটিং হবে কি ইয়ে মানে ঠিক ভালো লাগছে না। তো এবারের বার্থডেটা অন্য বাইরের থেকে ভীষণ বোরিং বোরিং গেছে, কারণ বিয়ের আগে বোন থাকতো তখন একটা আলাদা ব্যাপার ছিল, তো বিয়ের পর সজীব থাকে তো ও আলাদাভাবে সেলিব্রেট করে। সজীবদের বাড়ি থাকলে তাহলে সজীব হয়তো আমার বাড়ির সবাইকে বলতো আর কেক কাটিং খাওয়া দাওয়া এটাই হতো, আর যদি আমি আর সজীব আলাদা থাকি
ম্যাক্সিমাম টাইমে তাই হয়েছে। তো তখন আমরা একটু বাইরে ঘুরতে ঘুরতে যাই, আর একটা সারপ্রাইজ একটু তো আশা করাই যেতে পারে যে কেকটা নিয়ে আসবে, তো ওই আশাটুকুই ও করে দেয় ফুলফিল। তো তো আজকে আর ব্লগটা আমি বেশি তো রাখছি না, আমার মনে হচ্ছে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আমি বেশি বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব না, চেষ্টা করব সবসময় ছোটোর উপর ব্লগ দিতে, কারণ আর মানে সেভাবে আমার এখনও ভিউজ হচ্ছে না, তোমরা কেউ দেখে সাবস্ক্রাইবও করো না, লাইকও করো না, শেয়ারও করো না। তো যবে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ভিউজ বাড়বে, তবে থেকে আমিও চেষ্টা করব আমার ব্লগগুলোকে একটু লেন্দি করবার। তো ঠিক আছে, ওকে, বাই।